Hi guys, welcome to my channel. आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमी कोरे देखाबो ग्रिल किभाबे ओवेने ग्रिल तैरी करा जाए। देखो आमी आज तो एक मुरगी नेइनि, एखाने आमी छोटो छोटो पिस नियेछि। आमी एक मुरगी के 8 पिस करे नियेछि। एखान थेके आमी 3 पिस एखाने मुरगीर पिस नियेछि। एगुलोके आमी भालोभाबे धुये एकदम पानी झरिए रेखेछि। एखन आरेकटु भालोभाबे आमी टिस्यू पेपर दिए एगुलोके खूब ভালোভাবে মুছে নেব। তোমরাও ঠিক একই ভাবে মুছে নেবে। কোনো পানি থাকা যাবে না চিকেনের মধ্যে, তাহলে কিন্তু গ্রিলটা ভালোভাবে রেডি হবে না। পুরোপুরি পানিটা ছাড়িয়ে নিতে হবে তোমাদেরকে। দেখো এইভাবে আমি খুবই ভালোভাবে কিন্তু পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তোমরা এটা খুব একটু ভালোভাবে সচেতন হয়ে করবে যাতে কোনো প্রকার পানি না থাকে। তোমরা এটা চাইলে আস্ত মুরগি দিয়েও করতে পারো। আমি এটা ছোট ছোট পিস করে নিয়েছি যেহেতু আমরা মানুষ অল্প। এখন আমি এগুলাকে কিছুটা এভাবে ছুরি দিয়ে একটু চিট দিয়ে নেব। যেহেতু আমার মাংসটা পিস করা আছে সেজন্য আমাকে এত বেশি পিস করতে হবে না। আমি এ পিট ওই পিটে এরকম করে নিয়েছি। যদি তোমরা আস্ত মুরগি নাও তাহলে আরো চিড়ে চিড়ে নিতে হবে। আবার বেশি চিড়ে নিলে কিন্তু গ্রিল করার সময় চিকেন গুলো খুলে আসতে পারে। যেহেতু এটা ব্রয়লার মুরগি সেহেতু এত চিড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সলিড পিস গুলো দেখে দেখে তোমরা একটু চিড়ে নেবে। দেখো এরকম এখন কি কি উপকরণ লাগবে। দেখো আমি এটা আগে মাখিয়ে নিই, তারপর আমি একটা গরম মশলা রেডি করব, এটাও আমার লাগবে। দেখো এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, জয়িত্রী, জায়ফল, কালো গোলমরিচ, তোমরা চাইলে সাদা গোলমরিচও দিতে পারো, লবঙ্গ, এলাচ। এগুলোকে আমি একটু চুলায় ভেজে নিয়ে এটাকে গরম মশলা রেডি করব। এখন আমি চিকেনটা রেডি করছি। দেখো চিকেনে কি কি লাগবে। সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি লবণ। একে একে আমি সব উপকরণ দিয়ে নিই, তারপর আমি মাখাবো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি একটু বেশি দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, সেজন্য আমি প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফেটানো টক দই, টক দইটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। যেখানে যেহেতু এখানে আমার বড় সাইজের 3 পিস চিকেন আছে, এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা, দেশি রসুন নিয়েছি 2টা, আর সামান্য একটু টুকরো নিয়েছি আদা। এখন এটাকে আমি একসাথে মাখিয়ে নেব। তোমরা কিন্তু মাখাটাকে খুবই ভালোভাবে মাখতে হবে, না হলে কিন্তু মশলাটা চিকেনের ভিতরে ঢুকবে না, তখন কিন্তু গ্রিলটা খেতে ভালো লাগবে না। তোমরা কিন্তু চাইলে এখানে যে কালার ব্যবহার করে বাইরে সেটা করতে পারো। আমি ঘরে রান্না করছি বলে আমি কোনো কালার ব্যবহার করলাম না, কারণ কালারটা এত স্বাস্থ্যসম্মত না, কিন্তু বাইরে কিন্তু কালার ব্যবহার করে। পিচের ভিতরে এভাবে মশলাটা তোমরা ঢুকিয়ে দিবে হাত দিয়ে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিমাম 3 ঘন্টা রাখতে হবে। এখন গরম কড়াইতে আমি দেখো সব মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। এখন এটাকে আমি একটু কিছুক্ষণ এভাবে ভেজে নেব। চুলার আঁচটাকে একদম লো হিট করে দেবে তোমরা, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। জায়ফলটাকে আমি জয়িত্রীটাকে একটু ভেঙে দিচ্ছি, এভাবে একদম ছিঁড়ে ছিঁড়ে দেবে, তাহলে মশলাটা গরম হতে সুবিধে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু একদম লো হিট করে রাখবে,
তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে কিন্তু এটা টেস্টটা চলে যাবে আর এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখবে দেখো মশলাটা একটা ফ্লেভার চলে আসছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তিন ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখার পরে কিন্তু কিছুটা জল বেরিয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম ব্লেন্ডারে সেটা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস হাফ চামচের মতো এটা দিয়ে দিচ্ছি রেড চিলি সস এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস এখন এটাকে আমি আরেকটু মাখিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করলাম না যেহেতু এটা আমার ঘরের রেসিপি তোমরা চাইলে কালারটা ব্যবহার করতে পারো এভাবে একটু সময় ধরে মেখে নেবে তাহলে কিন্তু মশলাটা ঢুকতে সুবিধে হবে আমি এটাকে আজকে ওভেনে করব এরকম দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটার উপরে একদম মশলা সহ চিকেন গুলো দিয়ে দিচ্ছি এভাবে মশলা উপর দিয়ে দিয়ে দেবে দেখো আমার মশলা দেয়াই আছে এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব এখন কিন্তু আমি গ্রিল করব না গ্রিলটা আমি পরে করব জাস্ট চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব তোমরা তোমাদের ওভেনের তাপমাত্রা বুঝে 10 মিনিট 15 মিনিট সেটা তোমরা বুঝে দেবে এখন আমি উপর দিয়ে দেখো কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম 10 মিনিট দেওয়ার পরে দেখো এরকম হয়েছে এখন আমি ওভেন থেকে নামিয়ে নেব এটাকে নামিয়ে চিকেন গুলোকে উল্টিয়ে দেব এখন আমি চিকেন গুলোকে উল্টে দিচ্ছি দেখো এটাকে এই পিটটা কিন্তু হয়নি কাঁচা কাঁচা রয়ে গেছে সবগুলো চিকেনকে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি দেখো এই পিটটা হওয়ার জন্য কিন্তু আরও আমি 10 মিনিটের জন্য দিয়ে দেব এখন আমি উপর থেকে কিছুটা মশলা আরো দিয়ে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকে মশলা দিয়ে দিলাম এখন এটাকে আমি আরো 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি 10 মিনিট পরে কিন্তু আবারও নামিয়ে নিলাম দেখো আমার পুরো দুই পিটের কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দেখো তোমাদের প্রত্যেকের ওভেনের মধ্যে এটা থাকে এটা আজকে কাজে লাগবে এটার মধ্যে আমি গ্রিলটা রেডি করব তোমাদের ওভেনে যাদের গ্রিল করার সিস্টেম আছে তারাই কিন্তু এভাবে তৈরি করতে পারবে একে একে দিয়ে দিচ্ছি সবগুলোকে একটু কাছাকাছি করে দেব আর একটু মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এখন আমি এটাকে ওভেনে সেট করব এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে গ্রিল করার জন্য টাইম আবারও 15 মিনিট দেব 15 মিনিট যদি না হয় আমি দেখে তারপর আবার টাইমটাকে বাড়িয়ে দেব আমার কিন্তু গ্রিলের আইটেমে 15 মিনিট দেওয়ার পরে আমার গ্রিলটা রেডি হয়ে গেছে যদি তোমাদের ওভেনে তোমরা মনে করো যে 15 মিনিটে হবে না তাহলে টাইমটা একটু বাড়িয়ে দেবে দেখো একদম নরম হয়েছে এবং কিছুটা পুড়ে পুড়ে গেছে আর এইটা আমি তৈরি করেছি কিভাবে যে গ্রিলটা মাখার পরে যে মশলাটা ছিল সেটা আমি সরিষার তেল দিয়ে কড়াইতে একটু জাল করে তো নান রুটি খেতে খুব ভালো লাগে দেখবা রেস্টুরেন্টে কিন্তু গ্রিলের সাথে এই মশলাটা দেয় করেছি সেটা আরেকটা ভিডিওতে আমি বলে দেব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে
থ্যাংক ইউ।